আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কোলে। নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে থানায় থানায় বিএনপির বিক্ষোভ। ব্রিক্স শীর্ষ সম্মেলনে জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী। হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে বিএনপির অফিস ভাঙচুর, শতাধিক নেতাকর্মী আহত। দেশের 85% মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকার, জয়নুল আবেদিন ফারুক। ছাত্রদল নেতা জিসান আরিফ রিমান্ডে, চারজন কারাগারে। হবিগঞ্জে গতকালের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ দুই বিএনপি নেতা আইসিইউতে। এক দফা দাবিতে গণ অনশনে 7 কলেজের শিক্ষার্থীরা। সাইদিকে নিয়ে ফেসবুকে পোস্ট, দুই যুবলীগ নেতা বহিষ্কার। ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরো 10, শনাক্ত 2134। সাভারের শিক্ষকের হাত পা বাঁধা, মরদেহ উদ্ধার। এবং মেয়েদের বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন স্পেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রোববার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেপ্তারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আজকে সারা দেশে ভীতি সঞ্চার করা হচ্ছে, কেউ কথা বলতে পারবে না, সবাই ভয় ও আতঙ্কের মাঝে আছে। এসব কারণে মানুষের মাঝে আজ হতাশা বিরাজ করছে। আমরা কোন সমাজে আছি? সকল অধিকার থেকে আমরা বঞ্চিত। তাদের বানানো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। দেশটা কি মগের মূল্যকে পরিণত হয়েছে? সরকারকে পদত্যাগ করতেই হবে, এর কোনো বিকল্প পথ সরকারের খোলা নেই। তিনি আরো বলেন, বিএনপির অধিকাংশ নেতা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। আওয়ামী লীগ ক্যাসিনোতে যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে চেয়েছিল, তাদের ছেলেরা সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আজ রোববার প্রধানমন্ত্রী ব্রিক্স সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 24 আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের ব্রিক্স আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিক্স প্লাস ডায়ালগ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগদানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ওই ডায়ালগে যোগদানের জন্য 22 আগস্ট জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবেন। ব্রিক্সের সদস্য দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা সভায় অংশগ্রহণ নেবেন। হবিগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বিকেলে দুপক্ষে পৌর শহরের শাস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষে জড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে শহরের শায়েস্তানগর পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে আওয়ামী লীগ। ঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা বিকেলে সমাবেশের স্থলে জড়ো হন, সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জি কে গৌস বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে লাঠি শোটা সহকারে হঠাৎ আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে, অফিসে ব্যাপক ভাঙচুর করেছে, বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে, পুলিশও তাদের সঙ্গে সংঘর্ষে যোগ দিয়েছে। হামলায় পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতু সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনারা দেশের জনগণের যে টাকা লুট করেছেন তার হিসাব যখন দিতে পারেন না, তখন আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আপনারা আমাদের লোকদের, নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন, নির্যাতন করেছেন, গ্রেপ্তার করছেন, গ্রেপ্তার করে শেষ করতে পারবেন না, আমাদের আন্দোলন চলবে। আমাদের যে আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এটা বর্তমানে দেশের 85% মানুষেরও দাবি। এ দাবি আপনাকে মানতে হবে। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। নিখোঁজের পর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেপ্তার ছাত্রদলের দুই নেতার অস্ত্র মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে পৃথকভাবে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া দুজন হলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ। এছাড়া অন্য বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোহাম্মদ হাসানুর রহমান ওরফে হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আর রিয়াদ, কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান জোনের উপপরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান ছাত্রদলের এই ছয়জনকে আদালতে হাজির করেন। এর মধ্যে জিসান ও আরিফকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো সহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ বিএনপির তিন নেতাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার রাতে তিন বিএনপি নেতাকে সিলেটে পাঠানো হয়। স্থানীয় সূত্র জানায়, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শুরু থেকে কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, কিন্তু কর্মসূচির শেষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। তারা হচ্ছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, যুবদল নেতা আমিন শাহ, নুরুদ্দিন, ছাত্রদল নেতা সৈয়দ আশরাফ আহমেদ, মনিরুজ্জামান, অলিউর রহমান অলি, সাইফুর রহমান বাবু, সাবের আহমেদ ও অনিক হাসান। সিজিপিএর শর্ত শিথিলপূর্বক মনোনয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে গণ অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ গণ অনশন শুরু হয়। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হলে পরবর্তীতে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এর মধ্যে ঢাবির রেজিস্ট্রার ভবনে সেবা দেয়া হচ্ছে সনাতন পদ্ধতিতে, আর ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের এখনও বাঁকা চোখে দেখা হয়। তাদের দাবি, নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। মীর সোহান নামে এক শিক্ষার্থী জানান, বারবার আমাদের বলা হচ্ছে মিটিং, কিন্তু কবে মিটিং শেষ হবে জানি না। আজ ফর্ম ফিল আপের শেষ দিন, এখনও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। জামায়াত নেতা দিলওয়ার হোসেন সাইদের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেয়ার খুলনার রূপসা উপজেলা যুবলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাদেরকে বহিষ্কার করে রূপসা উপজেলা যুবলীগ। বহিষ্কৃত হলেন রূপসার নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ ও সিনিয়র সহসভাপতি আশিক ইকবাল। রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে নীতি আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রূপসা উপজেলার তিন নম্বর নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ ও সিনিয়র সহসভাপতি আসিফ ইকবালকে যুবলীগের সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দশ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 476 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে 2134 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 785, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1349 জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 7582 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3532 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 4050 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। সাভারে হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় গোলাম কিবরিয়া নামের সাবেক এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল তিনটার দিকে সাভার পৌরসভার 1 নং ওয়ার্ডের ভাতপাড়া কবরস্থান রোডের কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গোলাম কিবরিয়া ওই এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে ও স্থানীয় সাংবাদিক আপেল মাহমুদের ভাই।
স্থানীয়রা জানান নিহত গোলাম কিবরিয়া রেডিও কলোনি মডেল স্কুলের শিক্ষক ছিলেন কর্মজীবন শেষে তিনি বাসাতেই প্রাইভেট পড়াতেন তিনি একাই ওই বাসায় থাকতেন বলে জানা গেছে আজ দুপুরে ঘরের দরজায় গিয়ে স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পান পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিহতের ঘরের মালামাল ওলটপালট ও আলমারি খোলা ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ মেয়েদের বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল স্পেন অস্ট্রেলিয়ার সিডনিতে ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে এই কীর্তি গড়ল তারা ম্যাচের 29তম মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমোনা পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছে স্পেন বল দখল গোল মুখে শট কিংবা সফল পাস সবখানে এগিয়ে ছিল লা রুহারা প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া দলটির সামনে সুযোগ ছিল গোল বাড়ানোর তবে 69 মিনিটে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি স্পেন দলটির 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় জেনিফার হারমোসোর নেওয়া শটটি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ইংলিশ গোলরক্ষক ইয়ার্পস মাত্র তৃতীয় বিশ্বকাপে খেলতে এসেছিল স্পেন এর আগের সেরা সাফল্য গ্রুপ পর্ব পেরিয়ে শেষ 16-তে উঠতে পারে তারা আর 2015 সালে প্রথম আসরে খেলতে নামা স্পেন পার করতে পারেনি গ্রুপ পর্বই ইংল্যান্ড প্রথমবারের মতো শিরোপার এত কাছে আসতে পারে এখনো পর্যন্ত 6 বার নারী বিশ্বকাপে খেলেছে ইংল্যান্ড এর মধ্যে 3 বার কোয়ার্টার ফাইনাল ও 2 বার সেমিফাইনাল খেলেছে দলটি আমাদের আগামীকাল সকাল 10টার শেষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ